हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम माय अनदर ब्लॉग। आशा करी सबाई भालो आछेन, आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। आपनादेर साथे आमि एकटा आनकमन कास्टार्डेर रेसिपी शेयर करछि, आशा करी आपनारा एनजॉय करबेन, आपनादेर भालो लागबे। प्रथमे आमि आपनादेरके एकटु देखिये दिई आमि कि कि निएछि कास्टार्ड बानानोर जन्य। आमरा तो सब समय कास्टार्ड बानाई कस्टार्ड पाउडार दिए दूध दिए, आज के आमी एक भिन्न रकम करे कस्टार्ड बनाच्छी, जेटाते चूलाय रान्ना करार कोनो सिस्टम नहीं, जस्ट एक फ्रूट्स दिए नाड़ाचाड़ा कर ले एक इजी वे ते मजादार कस्टार्ड रेसिपी तैरी हो जाए। एखाने आमी नियेछी एक आपेल के आपेल कुची, एक आपेल के आमी कुची करे नियेछी, तीन टेबिल चामचर मतो नियेछी आनार, आर कालो एवं सबुज आंगुर नियेछी एक कपर मत, आर नियेछी एखाने हाफ कप सरि हाफ लिटार मिष्टी दई, एटा केना दई, आर एखाने एटा होच्छे डानो क्रीम, एटा जे कोनो मुदि दोकाने सुपार शपे एखन जेखाने सेखाने पावा जाय। एक डानो क्रीम नियेछी आमार आजकेर ऐ रेसिपीते, डानो क्रीमटा आमी पुरोटाई यूज करब, आर एक मिक्सिंग बोल नियेछी। ताहले आमी किभाबे शुरू करछी, मिक्सिंग बोल आमी प्रथमे पूरा डानो क्रीमटा ढेले निच्छी। তারপরে মিষ্টি দইটা দিয়ে দিব। এখান থেকে আমি সামান্য পরিমাণ রেখে দিয়েছি দই বসানোর জন্য। এখানে কিন্তু হয়তো আপনারা খেয়াল করেছেন আমি কোনো চিনি দিইনি, আগে আমি দুইটা মিশিয়ে দেখব। আমি সাধারণত চিনি দেই না, একটু মিশিয়ে দেখব, যদি চিনি দেওয়ার প্রয়োজন হয় মিষ্টিটা না লাগে, কারণ এটা মিষ্টি দই আর ডানো ক্রিমে ক্রিমের মধ্যেও একটু মিষ্টি থাকে। একটু দোনোটা মিশিয়ে নিই, তারপর যদি মিষ্টির প্রয়োজন হয় তাহলে চিনি দিব। আমি 2 চা চামচ পরিমাণ পাউডার সুগার দিয়ে দিয়েছি। আমার টক দইটা তেমন একটা সরি মিষ্টি দইটা তেমন একটা মিষ্টি ছিল না, আরো বেশি মিষ্টি দই যেগুলো পাওয়া যায় বা আপনার ঘরে বানানো মিষ্টি দই, একটু বেশি মিষ্টি হলে তখন আর আলাদা চিনির প্রয়োজন হয় না, তখন ওই দইটা দিয়ে ডানো ক্রিম দিয়ে খুব মজাদার একটা ব্যাটারের মতো হয়। এটা এটার সাথে শুধু ফ্রুটসটা মিশিয়ে নিলেই হয়। এখানে আমি আজকে কোনো মিল্ক কোনো কাস্টার্ড পাউডার কিছু ইউজ করিনি, এবং আমরা তো সাধারণত কাস্টার্ড বানানোর সময় চুলাতেই কাস্টার্ডের দুধ দিয়ে কাস্টার্ড পাউডার দিয়ে এটা রেডি করে তারপর ওটার সাথে ফ্রুটস মিশাই। আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদের কাছে এটা কাস্টার্ড রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা এভাবে বানিয়ে খাবেন। আমি এখন ফ্রুটসগুলো মিশাচ্ছি, আপনারা যখন বানাবেন বানিয়ে এভাবে ফ্রিজে রেখে দিবেন, ফ্রুটসগুলো খাওয়ার আগে মেশাবেন, কারণ বেশিক্ষণ না আগে কেটে রাখলে দেখা যায় ফ্রুটসগুলো কালো হয়ে যায়, বিশেষ করে আপেল।
এই জিনিসটা এখন দেখতে অনেক ভালো লাগছে, কি জানি আপনাদের কেমন লাগছে, আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে আমার তৈরি হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়াই ঝটপট, খুব মজাদার একটা কাস্টার্ড। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আপনারা এভাবে বানিয়ে খাবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।